নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো এপ্রিলের চার পার্সেন্ট ডিএ আদৌ জুলাই মাসে পাবেন কেন এমন বলা হলো দেখুন এখন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বিরাট চর্চা হচ্ছে যে এপ্রিলের যে চার পার্সেন্ট বকেয়া ডি এ রয়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন বলে ঘোষণা করেছিলেন সেটা কিন্তু জুন মাসে পাওয়ার কথা ছিল কিন্তু জুন মাসে সেই যে স্যালারি বিলটা পেশ করা হয়েছিল বা যে স্যালারি বিলটা সাবমিট করা হয়েছিল। তাতে যে সময়ে সাবমিট করা হয়েছিল তার অনেক পরে কিন্তু শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশান জারি করে করা হয়েছিল এই চার পার্সেন্ট ডি ব্যাপারে এখন সামনে হচ্ছে তাহলে একটাই রাস্তা যে জুলাই মাসে পাওয়া যাবে কি না এবং সেই জুলাই মাসেই ডিএটা পাওয়া যাবে কি না সেটা জানার জন্য আগে আমরা আইওএসএমএস পোর্টালের একটি ইনফরমেশান দেখব তারপরে এই বিষয়ে আলোচনায় আসব। এখানে এই যে প্রথম পেজটা ওপেন করলে এই আইও এস এম এসের এর এখানে ইম্পর্টেন্ট নোটিশ বলে দুটো লাইন লেখা আছে এখানে পরিষ্কার বলা আছে অল এইচ ও আই অ্যান্ড এসআই লগ ইন আর ক্লোজড টিল পাঁচ সাত দু চব্বিশ ডিউ সিস্টেম মেনটেন্যান্স এবারে পাঁচ সাত দু পর্যন্ত এই আইওএস এস এম এস যে পোর্টালটি সেটা কিন্তু এইচও আই যারা আছেন বা এসআই যারা আছেন তারা কিন্তু লগ করতে পারবেন না কেননা সেখানে সিস্টেম মেনটেনেন্স হচ্ছে এখন সিস্টেম মেনটেনেন্স হচ্ছে এটা যেহেতু লেখা আছে সকলেই ধরে নিয়েছেন যে হয়তো এপ্রিলের যে চার পার্সেন্ট ডি এ বকেয়া রয়েছে তার জন্য সিস্টেম মেনটেনেন্স হচ্ছে এটা এমনটা কিন্তু বোধ হয় নয় কেননা জুলাই মাসে যে আমাদের ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হয় সেই ইয়ারলি ইনক্রিমেন্টের জন্য কিন্তু এই সিস্টেম মেনটেন্স হতে পারে এছাড়া আইওএসএমএস এস পোর্টালে কিন্তু একটা অপশান ছিল এরিয়ার বলে একটা অপশান প্রথম থেকেই ছিল এখন সেখানে হয়তো কোনো লস্ট ইনক্রিমেন্ট বা কোনো এইটিন ইয়ার্স বেনিফিটের যেটা যে ইনক্রিমেন্ট হয় বা টেন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্সের সেই বেনিফিটের জন্য হয়তো সেই এরিয়ারের অপশানটা রয়েছে এখন সেখানে এই চার পার্সেন্ট ডি যেটা এপ্রিলের সেই চার পার্সেন্ট ডি এরিয়ার হিসেবে ওখানে এন্ট্রি করা যাবে কি না সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত পোর্টালটি খোলা যাচ্ছে এখন মেনটেনেন্সের যেহেতু বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে জুলাই মাসের ইয়ারলি ইনক্রিমেন্ট তো রয়েছেই তার সঙ্গে এই এপ্রিল মাসের চার পার্সেন্ট যে ডিএ বকে তার জন্য কিন্তু এই মেনটেন্স মেনটেনেন্সটা হতে পারে যেহেতু এরিয়ার বলে অপশনটা আগে ছিল সেই অপশানও কিন্তু এই চার পার্সেন্ট ডিএর বিষয়টি ঢুকিয়ে দেওয়া যেতে পারে বা চার পার্সেন্ট ডিএটা কিন্তু সেখানেও এন্ট্রি করা হতে পারে বলেই কিন্তু সিস্টেম মেন্টেনেন্স হতে পারে এমনটাই মনে করছেন সকলে এখন দেখা যাক আইওএসএমএস পোর্টাল পাঁচ সাত দু হাজার চব্বিশের পরে যখন খুলবে তখন কোনো অপশন থাকে কি না এই এপ্রিলের চার পার্সেন্ট ডিএর জন্য তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ